নমস্কার, এখনকার টপ ফাইভ নিউজ নিয়ে আমি আছি আপনাদের সাথে পুষ্পা। আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। এখন খবর বিস্তারিত। দুই দিনের সফর শেষে সস্ত্রীক রাজ্য ত্যাগ করলেন দেশের মহামান্য রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বায়ুসেনার বিশেষ বিমানে তিনি রাজ্য ত্যাগ করেন। দুই দিনের সফর শেষে সস্ত্রীক রাজ্য ত্যাগ করলেন দেশের মহামান্য রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রাজ্য ত্যাগ করার পূর্বে এই দিন তিনি রাজভবনে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পে দরিদ্রদের মধ্যে বিনামূল্যে রান্নার গ্যাসের সংযোগ প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের মহামান্য রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এই অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ছাড়াও উপস্থিত ছিলেন ওনার স্ত্রী সবিতা কোবিন্দ, রাজ্যপাল তথাগত রায়, রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, খাদ্য যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী মনোজ কান্তি দেব সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। অনুষ্ঠানে মহামান্য রাজ্যপাল সুবিধাভোগীদের হাতে বিনামূল্যে রান্নার গ্যাসের সংযোগ প্রদানের নথিপত্র তুলে দেন। অনুষ্ঠান শেষে সস্ত্রীক মহামান্য রাষ্ট্রপতি গাড়ি করে আগরতলা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন। সেখান থেকে বায়ুসেনার বিশেষ বিমানে তিনি রাজ্য ত্যাগ করেন। So far we have seen governments in this country, prime ministers in this country inaugurating schemes or launching schemes related to very grandiose subjects such as construction of a steel plant or inauguration of a dam, such like. But to think of the humble housewife who at some forgotten corner of the country is lighting a wood fire and all the time her eyes are smarting and she is trying to wipe her eyes and at the same time trying to light a fire to cook food for her family is something extraordinary. This thought is something extraordinary, and it is in the fitness of things that the Honorable President Sri Ramnath Kovind is here to take this program forward and to present the thing regarding the Ujjwala Yojana. So, Agartala Pratinidhi Report, News Bangla. যুবরাজনগর বিধানসভার পল্লীমঙ্গল সমবায় সমিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল বিজেপি প্রার্থীরা। বিজেপি প্রার্থীদের নিয়ে বিজেপি কর্মী সমর্থকরা কৃষ্ণপুর বাজারে এক মিছিল সংগঠিত করে। যুবরাজনগর বিধানসভার পল্লীমঙ্গল সমবায় সমিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল বিজেপি। আজ নমিনেশন জমা দেওয়ার শেষ দিনে বিজেপি প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে। পল্লীমঙ্গল সমবায় সমিতির নির্বাচিত সদস্য ও সদস্যরা হচ্ছেন মলিনা দেবনাথ, সবিতা রানী পাল, আব্দুল লতিফ, নিকেশ রঞ্জন দাস, সুখেশ দাস। বিজয়ী প্রার্থীদের নিয়ে বিজেপি কর্মীরা কৃষ্ণপুর বাজারে মিছিল সংগঠিত করে। আমরা সকলকে অভিনন্দন জানাই, এই যুবরাজনগরবাসী, এই পল্লীমঙ্গল প্যাক্স এলাকার সমস্ত জনগণ এবং ভোটারকে অভিনন্দন জানাই। এখানে পল্লীমঙ্গল প্যাক্সের নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হয়েছিল। আজকে নমিনেশন জমা দেওয়ার শেষ তারিখ, স্ক্রুটিনির শেষ তারিখ, এবং এখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমাদের বিজেপির যে প্যানেল, পাঁচজন প্রার্থী এখানে নির্বাচিত হয়েছেন, তার জন্য আমরা মিছিল করছি। এবং যুবরাজনগরের এই এলাকার সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এবং এই প্যাক্সের ভোটারদের আমরা অভিনন্দিত করি, ধন্যবাদ জানাই। এই পাঁচজনের নামটা মলিনা দেবনাথ, শ্রীমতী সবিতা রানী পাল, মোহাম্মদ আব্দুল লতিফ, নিকেশ রঞ্জন দাস এবং সীতেশ দাস, এই পাঁচজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। শুক্রবার ঊনকোটি জেলার কুমারঘাটে গৌরনগর কৃষি মহকুমার উদ্যোগে কৃষকদের নিয়ে অনুষ্ঠিত হলো এক কৃষি সচেতনতা শিবির। এই শিবিরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক ভগবান দাস। ঊনকোটি জেলার কুমারঘাটে গৌরনগর কৃষি মহকুমার উদ্যোগে কৃষকদের নিয়ে শুক্রবার ব্লক লেভেল কৃষি সচেতনতা শিবিরের আয়োজন করা হয় কুমারঘাট ব্লক পঞ্চায়েত সমিতি হলে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক ভগবান দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্লকের উপদেষ্টা কমিটির চেয়ারম্যান তপনজয় রিয়াং। এছাড়াও উপস্থিত ছিলেন এগ্রিকালচার অফিসের সহ অধিকর্তা শাবেন্দ্র দেববর্মা, সহ অধিকর্তা অলোক কান্তি দাস, রামলিয়ানা দারলং
অ্যাসিস্ট্যান্ট সেক্টর অফিসার অমূল্য চাকমা, অ্যাসিস্ট্যান্ট সেক্টর অফিসার সহ অন্যান্য আধিকারিকগণ। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক মতিলাল দে, স্বাগত ভাষণ রাখেন সহ অধিকর্তা অলোক কান্তি দাস। এছাড়াও বক্তব্য রাখেন বিধায়ক ভগবান দাস। বক্তব্য রাখতে গিয়ে ভগবান দাস বলেন, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার মাধ্যমে কৃষকরা কিভাবে উপকার পেতে পারে এবং প্রত্যেক কৃষক যাতে করে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার আওতায় আসে সেই ব্যাপারে আলোচনা করেন বিধায়ক ভগবান দাস। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার মাধ্যমে এবং এগ্রিকালচার দপ্তরের সহযোগিতায় 2022 সালের মধ্যে কৃষকদের আয় যাতে করে দ্বিগুণ হয় সেই উদ্দেশ্য নিয়ে প্রধানমন্ত্রী এই ফসল বীমা যোজনা চালু করেন। কিষাণ ক্রেডিট কার্ড আপনারা খুব তাড়াতাড়ি করে নেন। অনেকে বলছে যে আমার দোকানের জায়গা সে সবজি হতে পারে, ধান হতে পারে। আমি জানি যে ত্রিপুরার কৃষক সবাই করে, ত্রিপুরার সবাই করে, কৃষক করে, গরিব কৃষক তো সেই জমি আজকের দিনে সেই জমিতে যদি ফসল উৎপাদন করতে হয় সেখানে অনেক পয়সার প্রয়োজন হবে। এক সময় আমরা বলদ দিয়ে হাল চাষ করতাম, আজকে তার সংখ্যাটা অনেক কমে গেছে, গরুর সংখ্যা অনেক কমে গেছে। আজকে আমরা অত্যাধুনিক আধুনিকের দিকে আমরা যাচ্ছি, পাওয়ার টিলার ট্রাক্টর লাগে তো সমস্ত কৃষক ট্রাক্টরে ট্রাক্টরের জন্য একটা সুবিধা। সেদিন সেখানে আলোচনা হয়েছে, আপনারা জানেন এখানে উপস্থিত ছিলেন কিনা, তো পাওয়ার টিলার দেওয়া হবে। এবং পাওয়ার টিলারের ক্ষেত্রে আর একটা সুবর্ণ সুযোগ এসেছে সরকার দিয়েছে, যদি কোনো কৃষক পাওয়ার টিলার নিতে চান তার জন্য একটা খুব সুন্দর সুবিধা আপনাদের কাছে। তার জন্য 75,000 টাকা কৃষক আপনি দেবেন, আপনি পাওয়ার টেলার পেয়ে যাবেন। পাওয়ার টেলার পাওয়ার জন্য কোন প্রধান কোন মেম্বার কোন কারণ কাছে আপনাকে যেতে হবে। কুমারঘাট প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন। बच्चे की खुशी में दोनों की शक्ति जरूरी है ना? जैसे दोनों का जोश और दोनों का दिमाग, और ठीक इसी तरह दस्त होने पर भी दोनों जरूरी, जैसे ORS और जिंक। जी हाँ, दस्त होते ही हर बार ORS घोल और दिन में एक बार जिंक की गोली पूरे 14 दिनों तक। दोनों से मिले जल्द आराम, पूरी हो पानी की कमी और मिले दूसरी बीमारियों से लड़ने की ताकत। दस्त होते ही ORS और जिंक, दोनों की जोड़ी देखभाल पूरी। दस्त क्या होता है माँ? बहुत बुरा, बल्कि जानलेवा। मुझे भी दस्त हो सकता है। हम तो साफ सफाई का पूरा ध्यान रखते हैं ना, ढका हुआ खाना खाते हैं, साफ पानी पीते हैं, और तुम तो खुले में भी शौच नहीं जाती हो। हमने अपने घर में ही शौचालय बनवाया हुआ है। माई टुन्नी को दस्त? टुन्नी बिल्कुल सुरक्षित है, 6 महीने तक सिर्फ माँ का दूध पिएगी। साफ सफाई रखने से और अपने क्षेत्र की आशा दीदी से ORS घोल और 14 दिन तक जिंक की गोली लेने से दस्त से बचाव संभव है। फिरेला पिरोती रिपोर्ट। প্রয়াত হলেন বর্ষীয়ান বিজেপি নেতা সুশীল রায়। শুক্রবার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব প্রয়াত সুশীল কুমার রায়ের বাড়িতে গিয়ে তার পরিবার পরিজনদের সমবেদনা জানান। প্রয়াত বর্ষীয়ান বিজেপি নেতৃত্ব সুশীল রায় শুধু বিজেপি নেতৃত্ব ছিলেন না, তিনি রাজ্যে বিজেপির প্রতিষ্ঠা সদস্যদের মধ্যে একজন ছিলেন। তিনি একজন সৎ ও স্বচ্ছ রাজনীতিবিদ ছিলেন, কখনো কারো সাথে খারাপ ব্যবহার করতেন না। প্রয়াত বিজেপি নেতৃত্ব সুশীল রায়ের পরিবারের পাশে আমি ব্যক্তিগতভাবে সর্বদা থাকব। শুক্রবার প্রয়াত বিজেপি নেতৃত্ব সুশীল রায়ের বাড়িতে গিয়ে এমনই অভিমত ব্যক্ত করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা প্রদেশ বিজেপি সভাপতি বিপ্লব কুমার দেব। এই দিন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব প্রয়াত সুশীল রায়ের বাড়িতে গিয়ে কথা বলেন ওনার পরিবার পরিজনদের সাথে, সমবেদনা জানান প্রয়াত বিজেপি নেতৃত্ব সুশীল রায়ের পরিবার পরিজনদের প্রতি। রায়জি, স্বর্গীয় সুশীল রায় মহোদয় ভারতীয় জনতা পার্টির ত্রিপুরার ফাউন্ডার মেম্বারের মধ্যে একজন। আর আমার যে স্বর্গীয় পিতাজি হৃদয়দেব, ডক্টর হৃদয়দেব, ওনার পরম মিত্র ছিলেন। আর বাল্যকাল থেকে সুশীলদা আমাকে দেখেছেন, যখন সঙ্গে সাক্ষাতে যেতাম। সুশীলদা আমাদের বাড়িতে অনেক রয়েছেন জামজুড়িতে। ওর বাবা 3-3 বার ইলেকশনে দাঁড়িয়েছিলেন, তো স্বাভাবিকভাবে ওনার সঙ্গে আমি, সুশীলদা পার্টির ভাইস প্রেসিডেন্ট ছিলেন,
স্টেট কমিটি মেম্বার ছিলেন, আমি ওনাকে সুশীল দা অফিসিয়ালি বলতাম, কিন্তু বাড়িতে কাকুই বলতাম বা রাস্তাতে এমনিতে কাকুই বলতাম, কারণ ওনাকে আমি ছোটো থেকে দেখেছি, ওনার সংস্কার আমি দেখেছি, একজন ইমানদার রাজনীতিবিদ কাকে বলে সেটা সুশীলবাবুকে দেখতে বোঝা যায়। আপনি ঘর দুয়ার দেখলেও বুঝতে পারেন যে যদি ব্যক্তি যদি ওই মানসিকতা থাকতো, তাহলে যাকে চিফ মিনিস্টারকে ছোটো থেকে দেখেছে বা তখনই পার্টি প্রেসিডেন্ট ছিলাম, দিল্লিতে পার্টি ক্ষমতায় ছিল, কিন্তু ক্ষমতার অপব্যবহার বা মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করা সেটা সুশীলদার বা সুশীল কাকুর জীবনে ছিলই না। একটা ইমানদার কর্মনিষ্ঠাবান লোক ছিলেন, টিআরটিসিতে চাকরি করেছেন, তারপর পার্টির জন্য কাজ দিতেন, সময় দিতেন, ওর নিঃস্বার্থভাবে দীনদয়াল উপাধ্যায়জির যে ধারণা, শ্যামাপ্রসাদ মুখার্জির যে নিষ্ঠা, সেটাকে এস্টাবলিশ করার জন্য চেয়েছেন। ওর কমসে কম আমার বাবা তো দেখে যেতে পারেনি যে ত্রিপুরাতে পরিবর্তন হয়েছে, সুশীল দা দেখেছেন, তার জন্য আমি কমসে কম উনি দেখে যেই কাজটা ওনারা শুরু করেছিলেন সেটার রেজাল্ট উনি দেখে গেছেন। আর স্বাভাবিকভাবে পিতা তো পিতাই হয়, বা বাড়ির উনের পত্নী স্বামী হারিয়েছেন, ছেলের পিতা হারিয়েছে, তো স্বাভাবিকভাবে সে দুঃখের দিন, প্রত্যেক পরিবারের সঙ্গে আমি ব্যক্তিগতভাবে সুখ দুঃখে থাকবো, আর যে কোনো সাহায্য সহায়তা আমার ব্যক্তিগতভাবে যা করা যায় আমি করবো। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। বালি মাফিয়াদের কারণে বর্তমানে বালির সংকট দেখা দিয়েছে রাজধানী আগরতলায়। বন্ধ হয়ে রয়েছে নির্মাণ কাজ, তা থেকে উত্তরণের জন্য শুক্রবার নির্মাণ শ্রমিকরা এক বৈঠক সংগঠিত করে সমিতির অফিস কক্ষে। বেশ কিছুদিন যাবত রাজধানী আগরতলা শহর সহ তার পার্শ্ববর্তী এলাকায় বন্ধ হয়ে রয়েছে উন্নয়নমূলক কাজ, স্তব্ধ হয়ে রয়েছে নির্মাণ কাজ, কারণ নির্মাণ কাজের জন্য প্রয়োজনীয় বালির সংকট দেখা দিয়েছে। এমত অবস্থায় নির্মাণ শ্রমিকরা সমস্যার সম্মুখীন, কারণ নির্মাণ কাজ বন্ধ থাকার ফলে নির্মাণ শ্রমিকরা কর্মহীন হয়ে পড়েছে। এমত অবস্থায় ত্রিপুরা নির্মাণ শ্রমিক সমিতির সদস্যরা শুক্রবার সমিতির অফিস কক্ষে এক বৈঠকে মিলিত হয়। বৈঠকে নির্মাণ শ্রমিকদের বর্তমান সমস্যা ও তা থেকে উত্তরণের বিভিন্ন দিকগুলি নিয়ে আলোচনা হয়। অল ত্রিপুরা নির্মাণ শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক ইমাম হোসেন জানান, বালি মাফিয়াদের কারণে বর্তমানে বালির সংকট দেখা দিয়েছে, ফলে কর্মহীন হয়ে পড়েছে নির্মাণ শ্রমিকরা। এই সমস্যা থেকে উত্তরণের জন্য আগামী দিনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করা হবে বলেও জানান তিনি। প্রথমত আমাদের যে শ্রমিকরা আছে, শ্রমিকরা প্রথম প্রথম বাদের নির্মাণ শ্রমিক যারা আছে সবাই একমাত্র বালুর উপর নির্ভরশীল। বালু না থাকলে ত্রিপুরা রাজ্যে পুরোপুরি আমাদের উন্নয়নের কাজ একদম থমকায় যেত। সেটা কিছু সংখ্যক বালু মাফিয়ারা যারা আছে তারা বালুটারে কোনো কারণবশত আটকায় নিছে এবং বালুটা তারা দিতেছে না, এবং দীর্ঘ সমস্যার কারণে তারা আমাদের কাজকর্ম, আমাদের নির্মাণ শ্রমিকরা দিনের পর দিন কাজকর্ম পাইতেছে না। তার গতিতে আমরা আমাদের উদ্যোগন কর্তৃপক্ষ যারা আছে এবং আমাদের প্রশাসনিক কর্তৃপক্ষ যারা আছে তাদের সঙ্গে বইয়া আমরা আলোচনা একটা করুন, আমরা পদক্ষেপ নিয়েছি, আমরা তাদের সঙ্গে আলোচনা করি এবং আমাদের সরকারের দপ্তর তাদের সঙ্গে আলোচনা করিয়া যেটা সুন্দরভাবে আমাদের শ্রমিকদের সবার যাতে কাজকর্ম ঠিকভাবে করতে পারি, করা দিতে পারি, এবং তারা বালুর যে সমস্যাটা আছে এই সমস্যাটা যেহেতু অতি তাড়াতাড়ি সমস্যা সমাধান করতে পারি, এই জিনিসটা নিয়ে আমরা আলোচনা ইমিডিয়েটলি আমরা বমু সবাই সঙ্গে একসাথে বই আমরা আলোচনাটা করি। তো আজকে একটা যে সমস্যা হয়েছে একটা শুনলাম আমাদের বর্তমান বাজারে, আপনাদের দেশে বোধহয় খবরটা আছে কি না জানি না, আমি আসছিলাম আর একটা প্রোগ্রামে, আমার কাছে একটা আমাদের কর্মীরা একটা খবর পৌঁছাইছে যে এই একটা কিনে আমার বর্তমান বাজারে নাকি একটু একটা বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি হওয়ার আসলে আমি তৎক্ষণাৎ আইছি, এবারে আইলাম তারা নিয়ে বই আলোচনা করতেছি যে আমরা বরাবরই সরকার আমাদের সহযোগিতা করব, এবং সরকার বিগত যে সরকারটা আছে এই সরকারটা বরাবরই আমাদের বঞ্চিত করছে, এবং আমাদের এই যে এখন বর্তমান যে সরকার আছে সে সরকার আমাদের কাজ করবো এই আশাটা আমাদের আছে। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো টপ ফাইভ নিউজ এ পর্যন্তই, আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।